ছয় বছরের মাথায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাইলাম এভাবে পথ চলা বাণিজ্যিকভাবে ফুল চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে বগুড়ার ফুল চাষিরা আমদানি নির্ভরতা কমে আসায় সহজলভ্যভাবে ফুল কিনতে পারছে এই জেলার মানুষ পাশাপাশি বগুড়া সদর সোনাতলা শিবগঞ্জ ও শেরপুর উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ করা এই ফুল স্থানীয় চাহিদা মিটিয়ে পুরো দেশেই সরবরাহ করা হচ্ছে বগুড়া কৃষি বিভাগের তথ্যমতে গত পাঁচ বছরে বগুড়া জেলায় ফুল চাষ দ্বিগুণ বেড়েছে অল্প সময়ে ভালো লাভ হওয়ায় কৃষকরা ফুল চাষের প্রতি ঝুঁকে পড়েছে এ জেলায় তিনশো বিশটি নার্সারি রয়েছে যেখানে বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হয় বগুড়া জেলার বাঘপাড়া থেকে মহাস্তান বাজার পর্যন্ত এলাকাকে বলা হয় নার্সারি পল্লী এ প্রতিটি বাড়ির উঠোনে আঙিনাই ক্ষেত খামারে গড়ে উঠেছে কম বেশি ছোট বড় নার্সারি যতদূর চোখ যায় শুধু দেখা যায় শত শত সবুজ চারা গাছের শাড়ি বগুড়া সদরের গোকুলের শৌখিন নার্সারির সত্ত্বাধিকারী ও ফুল চাষী মোহাম্মদ আতিকুল ইসলাম জানালেন আমার শুরুটা হয়েছে জীবনে দুই থেকে প্রথমে কৃষি কাজ করি এবং তারপরে চিন্তা করলাম যে কি করা যায় কি করা যায় কৃষির সাথে সম্পৃক্ত একটা কিছু করব তারপরে হঠাৎ করে একটা আম বাগান করলাম তারপরে ছোট আকার একটা নার্সারি করলাম সেখান থেকে ধীরে ধীরে কর্মচারী বাড়লো চারা বাড়লো বাগান বাড়লো কাস্টমার বাড়লো সেখান থেকে ধীরে ধীরে একটা বড় পর্যায়ে আমার আকার ধারণ করলাম এ থেকে আমার লক্ষ্য ছিল সবসময় যাতে সঠিক জিনিস ও ভালো জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যেহেতু মানুষজন বিশ্বাস করতে চায় না যে ভালো চারা পাওয়া যায় আমার সময় ছিল এই সময় চারাগুলা কিনতে ছিল না বিশ্বাস করতে ছিল না মানুষ প্রতারিত হচ্ছিলো সেই প্রতারিত থেকে রোধ হওয়ার জন্য আমি বেছে নিলাম যে ফল ধরা কাজ বিক্রি করব। সে থেকে আমার প্রথম শুরু তারপরে ফল ধরা তারপরে ছোট তারপরে বড় সব ধরনের চারাই বিক্রি করা শুরু হইলো তারপরে আমি ছয় বছরের মাথায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাইলাম এভাবে পথ চলা এবং এভাবেই লেবার দিন রাত পরিশ্রম এভাবে আমাদের মানে সকাল দিনে রাত্রি সবসময় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে আত্মকর্মসংস্থানের জন্য উদ্যোগী হতে হবে এখনই সময় এখন ফুল চাষ করার সময় এখন ঘরকে ফুল দিয়ে সাজাবার সময় এখন ভাগ্যের পরিবর্তন করবার আসাদৃদ্ধ রৃদ্ধ নিউজ বগুড়া